আর এখানে হচ্ছে কীর্তন। তার থেকে একটা ভালো জিনিস হলো এখানে রাধা দেখছে এখান থেকে বসে বসে ফোন করে। আর এখন আমরা এরকম রাইডে যাচ্ছি যে রাইডের কথা কেউ জানে না কোথায় যাচ্ছি। আর আমাদের সাথে আছে নতুন ড্রাইভার মানে বিকাশ, যে নতুন গাড়ি চালানো শিখেছে। তো বিকাশ চলে চলে নিয়ে যাচ্ছে আমাকে, পিছন দিকে আছে বাপ্পি, প্রীতম, এদিকে সঞ্জীব। ওকে, তো এরকম করে আমরা বাগানের রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি এই সাইড, কিন্তু আমরা জানি না কোথায় যাব। তো দেখি কোথায় যাই, আর আপনারা প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে বিকাশ ভাই, কেমন লাগলো স্যার? গুড গুড, ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। বাস দেখে আস্তে আস্তে আমরা পেলাম ওখানে ঠেলামারা। এক সাইড আছে তেজপুর, আর এক সাইড আছে ঢেকাজুলি। তো আমি ভাবছি কোন সাইড যাবো। তো ডিসাইড করার পরে এরকম হলো যে ঢেকাজুলির সাইড যাবো ওখানে। এখন আস্তে আস্তে পেলাম ঢেকাজুলি মেন টাউন। তো ওখানে আমাদের প্ল্যান হয়েছে, যেটা ফার্স্টে একটা প্ল্যান ছিল কিন্তু সেটা ভাবিনি হবে করে। তো এখানে হচ্ছে বর্ঝারে রাশ, সেটা আমরা দেখতে যাচ্ছি ওখানে। বর্ঝারে পাবলিক ডিমান্ড, আমি সবাই বলাতে মানে বর্ঝার রাশ না নলবাড়ি রাশ, বর্ঝার রাশে নলবাড়ি যাবো না আজকে। হ্যাঁ, সবাই তো ভাবছিল নলবাড়ি যাবো না, নলবাড়ি যাওয়ার প্ল্যান ছিল কিন্তু অন্ধকার হয়ে গেলো, কারণ অলরেডি বিকাল কটা, 5টা বাজে ওখানে, 4:25 বাজে। তার জন্য বর্ঝারে রাশ আছে, সেখানে আমরা দেখে আসবো। আর ফার্স্ট টাইম যাচ্ছি আমি রাশ দেখতে, আজ পর্যন্ত যাইনি, দেখি কেমন হয়। मैंने उसके शहर को छोड़ा, उसकी गली में दिल को तोड़ा, फिर भी शहीने में धड़कता है ये दिल। मैंने दिल से उसे निकाला, जो ना करना था कर डाला, फिर भी याद उसी का करता है ये दिल। तो आस्ते आस्ते पहले हम अखन उड़ांग এসে এক জিনিস দেখতে পেলাম যে চানটা বহু সুন্দর লাগছে এখান থেকে, কিন্তু গোপোতে সেরকমভাবে রেকর্ড আসছে হচ্ছে না, কিন্তু ভালো লাগছে। কই হয়েছে কোয়ালিগুলো উঠেছে বুঝছো? এটা হ্যাঁ গাড়ি কিনলে একটা প্রবলেম। আর এখানে দেখা সুইটসে খেয়ে নি চা। বিকাশ কেমন লাগতেছে ফার্স্ট টাইম এত দূর চলানোর পর? নাইস, বড়িয়া, ভালো চলেছে। কী খাবো না খাবো ভাবতে ভাবতে সিঙ্গারা কচুরি কথা ভাবলাম, কিন্তু এটা শেষ, তার জন্য বন্ধ আছে বন আর চা। দেখা তুই বন কেন খাবি না, দে দিতে বন দে। তো ওরঙ্গে হয়ে গেল চা খাওয়া, এখন যাবো আরো আগে এই সাইড রোতা সাইড, এই সাইড ঢেকাজুলি। থ্যাংক ইউ। কোন জায়গাটা দেখ না আমি শুনে ভাই, আস্তে আস্তে পেলাম বর্ঝার ওখানে, এরকম করে আগে দিয়ে যেতে লাগবে। রাস্তার মধ্যে পার্ক করার জন্য পার্কিং দিতে লেগেছে। আর ফাইনালি আসলাম রাস দেখতে এখানে। আর এই চাট হাউসটার নাম হলো ইন্টারন্যাশনাল চাট হাউস। ও আর আসামের মধ্যে 2 নম্বরের মধ্যে পড়ে রাস মেলাটা বর্ঝারে, যেটা সবথেকে বড় হয়। ফার্স্ট টাইম দেখছি কিন্তু বহুতই বেশি সুন্দর।
বেশি ভালো লাগছে, এত দূর থেকে আসলাম কোনদিন দেখিনি। বাপে কেমন লাগছে? বড়িয়া। আর এখান দিয়ে উপরে যাওয়ার রাস্তা আছে, আর এখানে খাওয়া খাওয়া বানানো হচ্ছে এই সাইডে। চম্পল রেখে এই সাইডে উপরে গিয়ে উপরে গিয়েও দেখি কি আছে। আগে তো আসিনি, বাস স্ট্যান্ড যখন আসলাম ভালো লাগছে দেখে বহুতই বেশি। এখানে মন্দির আছে, আর ওই সাইডের মধ্যে মেলা মেলা হয়েছে, তো ওখানেও যাবো যেখানে মেলা হয়েছে। আর এখানে লাইব্রেরিও আছে ফোন করে, সরস্বতী ভবন নাম। এসিটা কিছু না কিছু আছে, কিন্তু কি আছে জানি না, দেখে আসছি ফার্স্টে। আচ্ছা এসিটা আছে, আছে হলো গোশালা। এখানে আছে এক সাইডে ঘাস আর এক সাইডে গরু, এখানে ঘাস নিয়ে ওদেরকে খাওয়াতে লাগে, কিছুটা পেমেন্ট করতে লাগে, যেটা আপনাদের ইচ্ছা। মানে এই সাইড দেখা হয়ে গেল, এই সাইড যাওয়া হয়ে গেল, এখন যাব এই সাইড। গোবিন্দ ভবন। তো এখানে এগুলো সব ঠাকুর আছে এই সাইডে। এই সাইড থেকে একরম করে পুরো পর্যন্ত আছে। এখান থেকে দেখতে কি সুন্দর লাগছে এরকম করে চারদিকে, কি তারা করত দেব কি আরু বসুদেব নাই কই বাসুদেব। আচ্ছা আচ্ছা এসে দে মাখন চুর। আচ্ছা এমনি দিয়ে রেখেছে এখানে ইসে ঠাকুরে, ইসেগুলো নেই এখানে এরকম ট্যাপে, এরকম করে দেখলে পুরো আছে বহুত বড়। সঞ্জীব কেমন লাগতেছে ভাই? রাসলীলা কোথায়? কেমন লাগতেছে? মজা মজা। ফার্স্ট টাইম নাকি আগে হয়েছে এখানে? ফার্স্ট টাইম, আগে বড়পেটা। রাখাল কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ বকাসখুর বগ ও বধ। আচ্ছা এখানে অনেক কিছু নেই, হয়তো আজকে লাস্ট দিন তার জন্য সব সরিয়ে দিয়েছে, তার জন্য এখানে পুরো খালি খালি এই সাইড এই সাইড। আর এখানে হচ্ছে কীর্তন। তার থেকে একটা ভালো জিনিস হলো এখানে রাধা দেখছে এখান থেকে বসে বসে ফোন করে। হয়ে গেল মন্দির ভিতরে দর্শন করা, এখন যাচ্ছি বাইরে মেলার সামনে। আর এখানে রাস্তা দুই সাইডে এরকম করে দোকান, এই সাইডে এরকম করে দোকান পুরা, আর ওখানে হয়েছে মেলা। এই সাইড তো শেষ, যেতে লাগবে এই সাইডে। ছোটবেলা যে পাগল ছিলাম বহুত বেশি। আর এখানে ট্রেন হবে স্টার্ট, ওটা তোমরা সবাই দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে উপরে। ট্রেন স্টার্ট দিবে বলতে খালি আছে।
ছোট থাকার দিন শেষ, এখন বড় দিন ব্যাপী। এখানে হলো পাগল বাবা মিষ্টি ভান্ডার, এসে তো পুরো মিষ্টির দোকান। আর এখানে ডান্সার জায়গা, বর্জার মেলা, সুজুকি, কিন্তু ভিতরে পুরো খালি। আর এই সের থেকে বাজারটা এরকম টাইপের কিছু, আর ধান খেত, তোমার ধান খেতের উপরেই হয়েছে বাজারটা, মানে মেলাটা। আর এই সেটা পুরো খাওয়ার জায়গা, অ্যাকচুয়ালি আমরা ভুল দিনে এসে পড়েছি, মানে লাস্টের দিনে, তার জন্য অত ভিড় নেই। আর এখানে আছে কালী মন্দির, বুঝলাম আমরা ওখান থেকে হেরে হেরে এসে এসে এখানে পেলাম একটা সেন্টার টাইপ। আর এখানে হচ্ছে কীর্তন, এখানে শেষ হলো আমাদের বর্ঝারের রাসমেলা ঘোরা। কিন্তু বহুত বড় করে হয়, আগে কোন দিন আসেনি, শুনেছি নলবাড়িরও বহুত বড় করে হয়, তো নেক্সট ইয়ার দেখি সেখানে যাওয়ার প্ল্যান যদি হয় তো যাবো সেখানে নিশ্চয়ই। আর এদিকে মেলা ঘোরা হয়ে গেল কমপ্লিট পুরো। তো হয়ে গেছে বর্জারে মেলা দেখা, লাস্ট মেলা দেখা, বহুতই ভালো লাগলো ফার্স্ট টাইম এসে। আর থ্যাংক ইউ বিকাশ আমার জন্য। আর এখন টাইম কটা হচ্ছে? এখন টাইম হচ্ছে 8:10 বাজে, 8:10 8:10 টাইম হচ্ছে এখন 8:10। এখন যাই, মাত্র বার হলাম এখানে, বহুত ভিড়, এখন বহুত মানুষ আসছে। আর ভেবেছিলাম খিচুড়ি খাবো করে, কিন্তু এখানে অল্প কিছু প্রোগ্রাম আছে, তারপরে খিচুড়ি দেবে, লেট হবে আমাদের ওখানে যেতে, আবার হাতিও বাড়াবে রাস্তার মধ্যে, তার জন্য আবার জলদি চলে যাচ্ছি। ওকে দেখুন করে রাস্তা দিয়ে, বাই বাই। আর এখন ঢেকাঝুলি দিতে আছি, ঢেকাঝুলি মেনটা এখান থেকে কিছু খেয়ে নিই, তারপর যাবো রাঙ্গাপাড়ায়। আর ঢেকাঝুলি ডাউন এত খালি, বা এখান থেকে খেয়ে নিই চাউমিন। তো হয়ে গেছে চাউমিন স্যুপ খাওয়া, এখন যাই রাঙ্গাপাড়ায় ডাইরেক্ট, কারণ বহুত রাত্র হয়েছে। আর আমার সামনে দ্য ফেমাস ইউটিউবার সোনু ব্লগসের দোকান, এখানে ঢেকাঝুলি মেন রোডে। ওকে এখন যাও, যাও আগে। ঘরে ঢুকাতে পারবি, কিন্তু বাইরে রাখতে লাগবো, অলরেডি ঘরে দুটো বাইক আছে। ঠিক আছে চল, আমি সকালে 8:30 দিকে বেটা জমা করব। তো মাত্র এসে পেলাম ঘর, আর আজকে ভিডিওটা এখানে শেষ হলো। আই হোপ আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওটা দেখে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরকমই নতুন কিছু প্ল্যান আছে, দেখি কী হয় আগে। থ্যাংক ইউ।